সুপ্রিয় নার্সিং শিক্ষার্থীরা, তোমরা যারা গত বছর অর্থাৎ 22-23 শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য দারুণ একটা সুখবর, দারুণ লেভেলের একটা সুখবর। হ্যাঁ, তোমার জন্য নার্সিং পড়ার আবার সুযোগ আসছে। আজকেই তোমার বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল থেকে একটি নোটিশ জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে শরীয়তপুরে একটি নতুন নার্সিং কলেজ সৃষ্টি হয়েছে। শরীয়তপুরে আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ নামে একটি সরকারিভাবে একটি কলেজ চালু করা হয়েছে এবং সেখানে তোমার 50টি সিট আছে, 50টি আসন আছে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে তারা ভর্তি নেই, অর্থাৎ তোমরা যারা 22-23 শিক্ষাবর্ষে নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমরা আবেদন করতে পারো। এখন এই আবেদন করার জন্য না তারা কিছু শর্ত জুড়ে দিচ্ছে। তোমার আবেদন করতে তোমার কী কী শর্ত দিছে একটু জানি। এক নম্বরের যে শর্তটা, এটা হচ্ছে এই যে 22-23 শিক্ষাবর্ষে তুমি যে নার্সিং ভর্তি পরীক্ষা দিছ, এখানে অবশ্যই তোমাকে 40 পেয়ে পাস হতে হবে। তুমি যদি 40 পেয়ে পাস করো তাহলে তুমি আবেদন করতে পারো। নাম্বার 2-এ তারা একটা শর্ত দিছে, এটা হচ্ছে তুমি যে 22-23 শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেকে সরকারিটা চান্স পেয়েছ, অনেকে আছে যে সরকারিটা চান্স পায় নাই, তারা বেসরকারিতে ভর্তি হয়েছে। তো যারা অলরেডি সরকারিভাবে বা বেসরকারিভাবে নার্সিং পড়তেছ তারা আবেদন করতে পারবে না। এবং তুমি যদি আবেদন করতে চাও, তুমি যে কোথাও নার্সিং পড়তেছ না, এই মর্মে তোমাকে একটা প্রত্যয়ন করতে হবে আবেদনপত্র। অর্থাৎ তুমি যদি নার্সিং কোথাও পড়ো তাহলে তুমি আবেদন করতে পারবে না। এবং তুমি যে নার্সিং কোথাও পড়তেছ না, এই মর্মে একটি আবেদন করতে হবে, একটা প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে তোমাকে দিতে হবে। হ্যাঁ, এবং এই শর্তটাকে মেনটেন করে তুমি 10 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে, এই মাসে অর্থাৎ 10 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে তুমি আবেদন করতে পারো। আবেদন করতে তোমার যেখানে প্রবেশ করতে হবে bnmc.tentok.gov.bi, এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে। চাইলে আমাদের নিউ সাকসেসের সহযোগিতা তুমি নিতে পারো। তো তোমাদের জন্য কিন্তু একটা দারুণ অপরচুনিটি, যারা কোথাও নার্সিংয়ে ভর্তি পরীক্ষা মানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছো, পাস করছো, বাট কোথাও ভর্তি হওনি, সরকারিতে চান্স পাওনি, প্রাইভেটে ভর্তি হওনি, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির জন্য। আমরা ফেসবুকে অলরেডি পোস্ট করে দিয়েছি, অনেকে আমাদেরকে প্রশ্ন করছে যে মিডওয়াইফারিতে আছে কি না, না মিডওয়াইফারিও না, না বিএসসি নার্সিংও না, শুধুমাত্র ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির জন্য। এবং আরও বিস্তারিতটা আমরা জানতে পারবো 10 তারিখের পরে, 10 তারিখ অথবা 11 তারিখে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আরেকটা তোমাদের যে সিস্টেমগুলো কীভাবে তোমরা আবেদন করবে আমরা আরও তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। কারণ এখনও ওই লিঙ্কটা যে নার্সিংয়ের যে কাউন্সিল, নার্সিং কাউন্সিল, তোমার ওই লিঙ্কটা এখনও ক্লিয়ার করেনি, আবেদন করার লিঙ্কটা এখনও ছাড়েনি। তো ওইটা যখন ছাড়বে তুমি কীভাবে আবেদন করবে, কীভাবে প্রত্যয়ন দিবে, তারপর যারা বিএসসিতে পরীক্ষা দিচ্ছ তারা এখন ডিপ্লোমাতে আবেদন করতে পারবে কি না, বা যারা মিডওয়াইফারিতে পরীক্ষা দিচ্ছে তারা ডিপ্লোমাতে আবেদন করতে পারবে কি না, এ ধরনের কোনো তথ্যই বলা হয়নি। শুধু একটা কথাই বলা হয়েছে, ডিপ্লোমাতে আবেদন করতে পারবে এবং তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় পাস করতে হবে এবং তুমি কোনো নার্সিংয়ে পড়তে পারবে না। যারা নার্সিংয়ে পড়তেছে তারা আবেদন করতে পারবে না। তাহলে 10 থেকে 11 তারিখে আবারও তোমাদের সামনে হাজির হবো। জাস্ট তোমরা একটু প্রিপারেশন নিয়ে থাকো যে তুমি নার্সিংয়ে ভর্তি পরীক্ষায় আবার আবেদন করতে পারতেছো, মাত্র 50টা সিট। থ্যাংক ইউ।